আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা যে আপুটিকে আপনাদের সামনে নিয়ে এসেছি তার কথাগুলো শোনাবো এবং এই আপুটি কেন আজকের এই ভিডিও প্রোগ্রামে এসেছেন সমস্ত কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনার নাম কি আপু? আমার নাম খাদিজা। খাদিজা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি রামগতি। আবার বলেন? রামগতি। রামগতি কোন থানা? আলেকজান্ডার। আলেকজান্ডার থানা। জি। জেলা কোনটা? জেলা লক্ষ্মীপুর। জেলা লক্ষ্মীপুর। এখন কোথায় থাকেন আপনি? এখন ভাই আমি রামগতিতে আছি। এখন আপনার ভাই বোন কয়জন? আমার ভাই হয়েছে একটা আর আমরা বোন দুইটা। আর আপনার বাবা মা কি করে? আমার আব্বা মারা গেছে। আপনার আব্বা মারা গেছে? জি। আচ্ছা, তো এখন তাহলে আপনার বয়স কত? আমার বয়স ভাইয়া 18। আপনার বিয়ে শাদী হয়েছে কয় বছর আগে? না, বিয়ে হয় নাই। বিয়ে তে বিয়ে হয় নাই কেন? এখনো হয় নাই ভাইয়া, মনের মতন মানুষ হয় নাই। এলাই অন্য মনের মতো মানুষ হয় নাই এই জন্য হয় নাই? জি। আচ্ছা, তো মনের মতো মানুষটা কি রকম? কে রকম বলতে ভাই, যে নিশা হানি খাইতো না, যে আমার মন থেকে ভালোবাসবো এরকম একটা মানুষ পাইলে। আচ্ছা, নেশাপানি খাবে না? তো আপনি কি এর আগে বিয়ে হয়েছিল? না ভাই হয়নি। তাহলে বুঝলেন কিভাবে যে ভাই অনেক মানুষে তো খায় আর লেগে কইছে আর কি। ও, অনেক মানুষে খায়। যেরকম ছেলে আমার কপালে না জোটে। ও, আপনি কিভাবে বুঝলেন? সেই অভিজ্ঞতা হলো কিভাবে? আমি হ্যাঁ লগে কথা কইলে তো বুঝমো ভাই নেশাপানি খায় না না খায়। কথা কইলে কিভাবে বোঝা যায় নেশাপানি? হ্যাঁ, যদি আমার ভালোবাসে হয় আমার সাথে এসে দেখা করো। মানুষে 10 দিনে চিনা যান, একদিনে চিনা যায়। ঠিক আছে, আপনার সাথে দেখা করতে আসলে আপনি যদি আবার এলাকার লোক দিয়ে পেদা নি দেন? না, কি জন্য পেদা নি দেব ভাই? তখন আবার কি হবে? না, পেদা নি দেব না। দিবেন না? না। আদর করবেন? আদর করব। সমস্যাকে আদর করলে হ্যাঁ আমার দেখতে হবে, হ্যাঁ আমার ভালোবাসলে হ্যাঁ আমার সাথে দেখা করবো। আমার আম্মা আছে, আমার লোক কথা কইবো, আমার লোক কথা কইবো। পরে আপনার আম্মারে দিয়ে আপনার বাপেরে দিয়ে যদি আবার? না, আমার বাপ নাই, মারা গেছে। আচ্ছা, বাপ নাই। আপনার আম্মারে দিয়ে গ্রামবাসীরে যদি ধরা দেন যে এই বেটা আমার? না না, প্রেম করে দেখা করবে। হ্যাঁ, যদি আমার মন থেকে ভালোবাসা আমারে বিয়ে করে, ঠিক আছে, তার আমি হেরে পেদানি কি জন্য দিব? আচ্ছা, দিবেন না তো? না। আচ্ছা, আনে ভালো মানুষ তো নাকি? জি। আচ্ছা, যে ভালো সে কি নিজের কখনো কয় যে আমি ভালো? আপনি ভালো নাকি? জি, আমি ভালোই। আচ্ছা, ঠিক আছে, যে ভালো কয় সে কিন্তু নিজে ভালো না, ঠিক আছে। যাই হোক, আপনি যেহেতু ভালো বলছেন, কারণ আপনার পরিচয়টা দেখে কেউ জানতাছে না, তো এখন পরিচয়টা জানবে মানুষ। তো যাই হোক, আপনি ভালো মানুষ, এটাও আমরাও দোয়া করি যে আপনি ভালো মানুষ হন। আর এর আগে কয়টা ভিডিও করছেন? না ভাই, কোনোদিন করে না। কোনোদিনও করেন নাই? একটাও করেন নাই? না। আধখানও করেন নাই? না। আচ্ছা, ঠিক আছে, তো এখন ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন নি? জি দিব। আচ্ছা, ফোন নাম্বার দিবেন কি কারণে? দিমু ভাই, কে যদি আমার পছন্দ করে, কে পছন্দ করলে, যদি কে আমার বিয়ের প্রস্তাব দেয় তা আমি বিয়ের সাথে বসবো। বিয়ের সাথে বসবেন? জি। আচ্ছা, কারো পকেট খালি করবেন না? না, কারো পকেট খালি করতে না। আচ্ছা, কারো পকেট আবার ভরে দিবেন না তো? পকেট ভরে দিবেন নাকি খালি করবেন? খালিও করবো না, ভরে দেবো না। যে যে ছেলে আমার বিয়ে করবে হ্যাঁ তো নিজে কাজ করবো, আর আমি সংসার সামলাম। আর আপনি বসে বসে খাইবেন খালি? হাঁকি ভরে খালি বসে বসে খাইবেন নাকি? আচ্ছা, যাই হোক, বসে খান আর শুয়ে খান সেটা আপনার ব্যাপার, দাঁড়ায়ও খাইন মাঝে মধ্যে। তো এখন আপনার ফোন নাম্বারটা আপনি বলেন, মুখস্থ আছে? জি আছে। আচ্ছা, বলেন, দুইটা তিনটা করে বলেন, আমি আপনার সাথে বলবো। 0185 0185 00 00 3 77 3 77 3 99। আচ্ছা, নাম্বারটা আরেকবার কোন? আচ্ছা, 0185 0185 00 00 3 3 99 99 77 77। নাম্বারটা আরেকবার হবে, বলেন। 0185 00 00 3 3 99 99 77 77। জি, এটা আপনার নাম্বার তো নাকি? জি, এটা আমারই নাম্বার। আচ্ছা, ফোন দিলে আপনি ধরবেন নাকি আপনার স্বামী ধরবো? আমার স্বামীও তো নেটওয়ার্ক করতে গিয়ে ধরবো। যদি আপনার বাচ্চা কাচ্চা আবার ধরে? না, আমার বাচ্চা কাচ্চা অনেক ধরবো করতে গিয়ে, বিয়েই হয় না, বাচ্চা কাচ্চা হইবো করতে। আচ্ছা, ঠিক আছে, ভুলে যেতে আপনার বাচ্চা কাচ্চা না ধরে? না, আমার বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হইবো করতে। আচ্ছা, ঠিক আছে, তো এখন আমরা আপনার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।